বঙ্গবন্ধু 7 মার্চের ঐতিহাসিক ভাষণে বিশ্ব স্বীকৃতি উদযাপনে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের পাশাপাশি ছিল মূলুক সাংস্কৃতিক আয়োজন। অতিথিদের বক্তব্যের ফাঁকে ফাঁকে পরিবেশন করা হয় গান, আবৃত্তি ও নৃত্য। রাতে লাইট অ্যান্ড সাউন্ড শোতে তুলে ধরা হয় বঙ্গবন্ধুর ভাষণ ও মুক্তিযুদ্ধের নানা কথা। শামিম আহসানের রিপোর্ট। বঙ্গবন্ধুর 7 মার্চের ঐতিহাসিক ভাষণের বিশ্ব স্বীকৃতি উদযাপনে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ হয়ে উঠেছিল বর্ণিল জনস্রোত। সমাবেশে অতিথির বক্তব্যের পাশাপাশি ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানও। সূচনা পর্বে ছিল কবি নির্মলেন্দু গুণের কবিতা নিয়ে ভাস্বর বন্দ্যোপাধ্যায়ের আবৃত্তি। স্বাধীনতা প্রিয় প্রাণীর সবুজ এসে মিশেছিল এই থুথু মাঠের সবুজে। এরপর দেশাত্মবোধক গান আর দলীয় নৃত্য পরিবেশন করেন শিল্পীরা। বর্ণিল এসব আয়োজন উপভোগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ উপস্থিত লাখো জনতা। পরে বরেণ্য শিল্পী সাবিনা ইয়াসমিন পরিবেশন করেন তার বিখ্যাত দুটি গান। ছিল আতশবাজির আলোক ঝলকানি আর লাইট অ্যান্ড সাউন্ড শো। আলোর প্রয়োগে তুলে ধরা হয় বঙ্গবন্ধুর 7 মার্চের ভাষণ ও মুক্তিযুদ্ধের নানা চিত্র। শামিম আহসান, বৈশাখী সংবাদ।